আগে ভোট দিতে চেয়েছিলাম ওটা চুরি হয়ে গেছিল, দেন আবার ভোট দিতে হয়েছে। দিল্লিতে আমি আমার গ্রাম্য ভাষায় বলেছিলাম শীতের চোদনে জনসেবা নষ্ট। আমি পেয়েছি আসল পুরুষ। সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই আমাদের চোখে পড়ে বিভিন্ন ধরনের মিম, যেখানে মুশারফ করিম থেকে শুরু করে জায়েদ খান সকলেরই মিম আমরা দেখতে পাই। অনেকাংশে এই মিমগুলো আমরা আমাদের জীবনের সাথেও মিলিয়ে ফেলি। আজ আমরা চলে এসেছি বাংলাদেশের অন্যতম বৃহৎ মিম শেয়ারিং প্ল্যাটফর্ম ইয়ারকির আয়োজিত মিম ফেস্টিভ্যালে। চলুন দেখে নেই কি আছে এই মিম ফেস্টিভ্যালে। শীতের লাইভ চলতেছিল 24-এ, আমি আবার আমার গ্রাম্য ভাষা, মানে কথায় আছে এক দেশের গালি আর এক দেশের বলি, তা আমি আমার গ্রাম্য ভাষায় বলেছিলাম শীতের চোদনে জনসেবা নষ্ট। এটাকে রাকিব, আর এন এ আর এর রাকিব, এটাকে পজিটিভ নিয়ে ওটাকে ভাইরাল করেছে এবং যা বলেছে ওইটাই হচ্ছে আপনাদের ভালোবাসার জন্যে, ওইটাই আমি ভাইরাল হয়ে গেছি। নর্মালি আমরা তো ফেসবুকে মিম দেখি, মিম শেয়ার করি, এখন এখানে একটা লাইভ মিম শো হচ্ছে, খুবই ভালো লাগতেছে। আশেপাশে আমরা মানে মানে অনেক রিলেট করতে পারি আর কি, রিয়েলিস্টিক মিম তো অনেক বেশি হয়। এই সেগমেন্টটা অ্যাকচুয়ালি হচ্ছে বাংলাদেশের সকল, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সকল মিম আইকন যারা আছে তাদেরকে নিয়ে হচ্ছে প্রার্থী তৈরি করা হয়েছে। আপনি তাকে পছন্দ মতো, আপনার পছন্দ মতো তাকে ভোট দিবেন। আপনি যদি দিনে ভোট দেন তাহলে আপনার ভোট অলরেডি হয়ে গেছে, কিন্তু আপনি ভোট দিতে পারবেন, সমস্যা নেই। আর যদি রাতে ভোট দেন তো আপনি অনেকগুলো একসাথে ভোট দিতে পারবেন। এটা হচ্ছে দিনে দিয়েছে না রাতে দিয়েছে? রাত্রে দিয়েছি। কটা ভোট দিয়েছে? একটাই ভোট দিয়েছি, বাট আগে ভোট দিতে চেয়েছিলাম ওটা চুরি হয়ে গেছিল, দেন আবার ভোট দিতে হয়েছে। এটা হচ্ছে ভাগ্য খেলা, আজকের দিনে আপনার ভাগ্যে কী আছে সে অনুযায়ী এটা ঘোরাতে হবে, ঘোরানোর ফলে যে সংখ্যাটা উঠবে সে সংখ্যা অনুযায়ী একটা মেমে গিফট আছে। আমার লাভ লস নাই, আমার লাইফটাই লস। আমি পেয়েছি আসল পুরুষ। দেখি, আচ্ছা আচ্ছা, সত্যি কি তাই? হ্যাঁ, আসল পুরুষ। আফটার আই কেম হিয়ার মনে হলো যে বাংলাদেশে যেমন কমেডি, স্ট্যান্ড আপ কমেডি যেটা যেভাবে আর কি এখন একটা বড় প্ল্যাটফর্মে যাচ্ছে, সো আমার মনে হয় এটাও ওরকম একটা পোটেনশিয়াল আছে। জীবনটা হইল একটা দুঃখের কুয়া, সো অনেক রিলেট করতে পারতেছি যে দুঃখ অনেক জীবনে আছে, তোর প্রবলেম আজকে দিনটা দুঃখের যাবে। মিম কেন প্রয়োজন না, এটা আপনার প্রশ্ন হতে পারে। মিম বর্তমানে এটা একটা ভাষা, কমিউনিকেশনের একটা ভাষা, এবং এই ভাষাতে অভ্যস্ত মানুষের সংখ্যা আস্তে আস্তে বেড়েই চলেছে। আমরা ইয়ারকি কাজ করি মূলত কন্টেম্পোরারি জিনিস নিয়ে, নিউজ ভিউজ নানান কিছু নিয়ে, এবং তরুণ প্রজন্মের জন্য মূলত কাজ করা হয়। মিমের মাধ্যমে তারা তাদের অভাব, অভিযোগ, ভালোবাসা সব কিছু তারা প্রকাশ করে। এখানে দেখতে পাচ্ছেন যে প্রায় 550 মতো মিম আছে আমাদের এখানে, তো মানুষজনকে এটা দেখানো, যারা মিম দেখে এবং যারা মিম দেখে নাই, দেখানো যে নানা ধরনের কথা, নানা ধরনের জলবায়ু সংকট থেকে শুরু করে পলিটিক্যাল জায়গা, স্পোর্টস থেকে শুরু করে সকল জিনিস আসলে মিমের মাধ্যমে বলা সম্ভব, সেটার একটা ধারণা দেওয়ার জন্য মূলত আসলে এই উৎসবটা। এতক্ষণ ধরে আমরা জানবার চেষ্টা করছিলাম এই মিম ফেস্টে আসলে কী কী রয়েছে, এবং এই মিম ফেস্টে বা মিম নিয়ে সাধারণ মানুষ এবং এই যারা মিম প্রেমী রয়েছেন তারা কী ভাবছেন। আমরা এতক্ষণ ধরে জানবার চেষ্টা করলাম যারা আয়োজক এবং সাধারণ মানুষ বা মিম প্রেমী যারা রয়েছেন তারা ভাবছেন মিম মূলত বর্তমান সময়ে ভাব প্রকাশ বা মত প্রকাশের একটি নতুন মাধ্যম, যার মাধ্যমে তারা নিজেদের মনের কথা প্রকাশ করে থাকে। সুপন সিকদার, দেশ রূপান্তর।